হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আর আমি একটু একটু করে সুস্থ হচ্ছি, এখনো পুরোপুরি সুস্থ হয়নি, এখনো সর্দি কাশি আছে। তার মধ্যে একটা সাহস নিয়ে বলি, আজকে আমি আজকে একটা ব্লগ শুরু করবই এই ভেবেই সন্ধ্যাবেলা এখন শুরু করলাম। আর একটু এনার্জি লাগছে, একটু ভালো লাগছে, খুব একটা এনার্জি পাচ্ছিলাম না, প্রচন্ড উইকে কদিন আমি যা আমার যা দিন কাটছে, কোনো রকমের রান্না খাওয়া করছি, মানে সে সে বলা যাবে না, মানে রান্না করে রেখে চলে যাচ্ছি, গিয়ে আবার একটু শুয়ে পড়ছি, তারপর আবার একটু ভালো লাগছে যখন এসে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি, ইত্যাদি ইত্যাদি সব একটু একটু করে করছি। আর ভীষণ মানে কষ্ট হচ্ছে, বারবার করে গিয়ে রেস্ট নিচ্ছি। আর এখন আমি দুধটাকে জাল করে নিলাম, তার কারণ হচ্ছে ফ্রিজে রাখা ছিল, জাল করে নিলাম। আর এর সাথে আমি এখন হরলিক্স দিয়ে হরলিক্স খাবো, ও আসলে একসঙ্গে খাবো। একটা নতুন অভ্যাস চালু করেছি, একটু হরলিক্স হরলিক্স খাবো, মনে হচ্ছে সেই ছোটবেলার কথা, ছোটবেলায় হরলিক্স খেতাম, হ্যাঁ বড় হয়ে তারপর চা চা খেতে খেতে একদম পুরো চায়ের নেশা, মানে একদম মানে নেশা নয়, চা না খেলে নয়, এরকম নয়, চা খেলে ভালো লাগেই আর কি। আর তারপর কি বলে, ছোটবেলায় একদম পুরো কলেজ যেতাম তখনও পর্যন্ত হরলিক্স কোম্পানি চলতো, এখন আবার আমি হরলিক্স শুরু করছি, একবার হরলিক্স একবার চা। ওকে, আর কালকে একটু বিগ বাজারে গেছিলাম, কিছু শপিং করেছি, আর বাইরে লোকাল থেকেও কিছু শপিং করেছি, সেগুলো তোমাদেরকে শেয়ার করব। শপিং বলতে তেমন কিছু না, আমাদের মান্থলি গ্রসারি যেগুলো লাগে টুকটাক কিছুটা কিনে নিয়েছি মোটামুটি, এখন যাতে কিছুদিন চলে সেজন্য। আর আমাদের একটা বড় ট্রলি ব্যাগে সেটা একটা নিলাম, আর কি কি কিনেছি চলো একবার দেখে নিই। আর আজকে আমি এতটা ভাট ভুগছি, মানে এতটা কথা বলতে পারছি, এনার্জিটা জাস্ট এই ব্লগিং করবো বলে একটু মনটা খুশি খুশি হয়েছে, তাই আমি কথা বলছি, ভালো লাগছে। আর নালে শরীরটা কিন্তু আমার ততটা ভালো নয় যতটা, যাই হোক তোমাদের সামনে আমি কতটা অসুস্থ এটা দেখানোর থেকে আমি মানে অসুস্থ থেকেও কতটা পজিটিভ ফিল করছি যে না আমি সুস্থ হচ্ছি, এটা এটাই আমি তোমাদের সাথে তুলে ধরতে চাই, সেজন্য চলো। আর এখন আমি তোমাদেরকে দেখাবো আমি কি কি কিনেছি, তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, ফার্স্ট দেখিয়ে দিই ট্রলি ব্যাগটা। এই ট্রলিটা আমরা নিলাম, কালারটা বোঝা যাচ্ছে না, যাই হোক, তো এই ট্রলিটা আমরা নিলাম, মোটামুটি কাজ চললে হলো, এক্ষুনি আমাদের বিশাল একটা ভালো কিছু, বিশাল একটা ভালো কিনে দরকার নেই, আপাতত আমাদের কাজ চললেই হলো। তো গাইস আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই, ছোট ছোট করে কিছু জিনিসপত্র আমি কেনাকাটা করেছি। আর ফ্লিপকার্টে কি হচ্ছে, এটা কি হচ্ছে, হোয়াট ইজ দিস? সো আমি ফ্লিপকার্ট থেকে বেশ অনেক কিছু শপিং, মানে অনেক কিছু অর্ডার করেছি, সেগুলো এখন সবগুলো এসে পৌঁছায়নি, আর ওগুলো দিয়ে আমি আলাদা হল করে হল ভিডিও বানানোর সুযোগ পাবো না হয়তো, কারণ আমরা আবার বলবো পরে বলবো, ওয়েট ওয়েট, তো চলো আগে দেখে নাও আমি কি কি নিয়েছি। ফ্যান চলছে, ওটাকেও একটু ইগনোর করো। তো এই যে আমি মেবেলিনের ফিটমির একটা ফাউন্ডেশন নিয়েছি, আর আমি ভুল করে শেড নিয়েছি 115, ছিঁড়েই ফেলি, এটা লাগবেই না। আমি এখানে 115টা নিয়ে ফেলেছি, বাট এটা আমার থেকে আমার স্কিনে স্কিন টোনের থেকে একটু লাইট হয়ে গেছে, বাট আমি এটাকে আর চেঞ্জ করবো না, এটা অ্যাকচুয়ালি 128টা আমার ঠিকঠাক যেত, আমি বুঝতে পারিনি অনলাইন কেনার এটাই একটা প্রবলেম। আর নিয়েছি গুড ভাইবসের রোজ হিপ ফেস সিরাম, তো এই সিরামটা খুবই ভালো, এর আমি রিভিউ অবভিয়াসলি দেব, খুব সুন্দর, এটা আমি অলরেডি দুবার ইউজ করছি, দুদিন ইউজ করলাম, দারুণ দারুণ। আচ্ছা চলো, এটা হলো আমার ফ্লিপকার্ট থেকে এসছে, ফ্লিপকার্টে আমার আরেকটা এসছে, সেটা হচ্ছে এই শাড়িটা, এই শাড়িটা তোমরা অনেকেই জানো, এই শাড়িটা বেশ চলে মোটামুটি, খুব কম দামের মধ্যে, আমি ভাবলাম এত কমে দেবে না হয়তো, সেজন্য আমি এই শাড়িটা নিয়েছি, খুব সুন্দর শাড়িটা, এই যে ভিতরটা এরকম। তো যাই হোক, প্রোডাক্টগুলো লিঙ্ক আমি পারলে দিয়ে দেবো, না পারলে দেবো না, এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে শাড়িটা, এটা আমার খুব কমের মধ্যে পেয়েছি অফারে, কত নিয়েছে 260 টাকা, 259 টাকা এরকম টাইপের কিছু একটা হবে। আচ্ছা গেল, এবারে আমি একটা স্কার্ফ নিয়েছি, এটা আমি বিগ বাজার থেকে নিয়েছি স্কার্ফটা, এই যাব সেজন্য লাগবে, তো ভাবলাম এই কালারটা সব কিছুর সাথে চলে যাবে। এটা একটা নেভি ব্লু কালারের স্কার্ফ আর হোয়াইট কালারের এরকম প্রিন্ট করা, প্রিন্টেড স্কার্ফ, তো এটা প্রাইস নিয়েছে 229, সো এটা সরু টাইপের আছে, যাই হোক। আর নিয়েছে একটা ব্যাঙ্গেলসের সেট, এটা আমি লোকাল থেকে নিয়েছি, এই কুর্তির সাথে পরে জাস্ট ঘোরার জন্য, টুকটাক দেখো ঝুলঝুল ঝুমঝুম করছে, তো এই হচ্ছে আমার ব্যাঙ্গেলস, দেখছো ঝুমঝুমি আছে তলায় এই টাইপের, তো আমি নিয়েছি একটা একটা করেই পরবো বলে ঠিক করেছি, যাই হোক।
তো এটা হচ্ছে একটা, আর একটা আমি একটুখানি প্যাকেটটা আমাকে ওপেন করতে হবে, চলো। একটা হচ্ছে এটা, এটা আমি এখনো ওপেন করিনি, এটাকে একটু ওপেন করতে হবে। এই যে এসে গেছে, নিয়েছি হচ্ছে মামাআর্থের উপট্যান ফেস মাস্ক। এটা আমার অনেক দিনের নেওয়ার ইচ্ছে ছিল, বাট আমি ট্রাই করিনি, তারপর ভাবলাম নি। মামাআর্থের উপট্যান ফেস মাস্ক উইথ টার্মারিক স্যাফরন অ্যান্ড অ্যাপ্রিকট অয়েল, অ্যান্টি এজিং ব্রাইটেনিং স্কিন, ওয়েট হচ্ছে তোমার 100 গ্রাম, 100 গ্রামসে পাচ্ছি। যাই হোক, প্রোডাক্টের রিভিউ তোমরা পরে পেয়ে যাবে। তো এই হচ্ছে আমার টুকটাক কেনাকাটা, এই শপিং। ইদানিং এখনও আমার অনেক কিছু অফার, মানে অর্ডার করা আছে, সেগুলো এখনও এসে পৌঁছায়নি। হচ্ছে আমার কেনাকাটা, আমি টুকিটাকি নিলাম। অ্যাকচুয়ালি আমার প্রচুর ড্রেস ফ্রেস কেনা হয়েছিল, সেজন্য আলাদা করে নিই, কেনা হয়নি। তো চলো, এখন আমি অলরেডি আমি মিডিলে আমি অনেকক্ষণ, ও বাড়ি চলে আসার পরে আমি অনেকক্ষণ ভিডিও করে নিই, বুঝতে পারছো। তারপর আমার সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া, হরলিক্স খাবো বলছিলাম, সব খেয়ে নিয়েছি। এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি, ভেটকি মাছ আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল বানালাম প্রেশার কুকারে কুইক, সেটা বোধহয় এখনও একটুখানি বাকি আছে, চলো ওটাকে কমপ্লিট করে নিই, তারপরে আমি কথা বলি। এরকম দেখতে হয়েছে, এবার আমি ওতে মাছগুলো দিয়ে দেবো। ফার্স্টে আলুটাকে আমি সিটি দিয়ে নিয়েছিলাম, যাতে মাছ দিয়ে একসঙ্গে প্রেশার কুকারে সিটি দিলে সেটা কিন্তু মোটেই, মানে মাছটা ততটা টেস্ট থাকে না মাছের। সো এই হচ্ছে ব্যাপার, রান্না ওদিকে কমপ্লিট করে চলে এসেছি, মাছটা বসিয়ে দিয়েছি, ওটা একটু ফুটতে থাক। তো কথা বলার কোনো দরকার, কোনো দরকার এত কথা বলার? ঠিক, আমি যখনই কোনো ভিডিও করব, আমি যখনই কোনো ভিডিও করতে বসবো, তখন আমার ফোন আসবে, কারেন্ট অফ হয়ে যাবে, তারপর পাশের বাড়ি ঝগড়া শুরু হয়ে যাবে, মানে একটা কী বলবো, একটা ভীষণ বাজে পরিস্থিতির সৃষ্টি হবে প্রত্যেকটা বার। এক্ষুনি ফোন আসছিল, আমি শুধু ফোনটা রিসিভ করিনি। তো চলো, এখন আর কথা বলবো না, এরপর ফোনটা করে নিই, তারপর কথা বলছি। কালকে রাতে ওই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, তারপরে আবার রান্না বান্না তো হয়েছিল দেখছিলে, তারপর খাওয়া দাওয়া করার পর আমি আর ভিডিওটা কন্টিনিউ করে নিই, জাস্ট লাস্ট একটুখানি কথা বলার জন্য আবার সামনে এসেছি। আজকে বিকালবেলা আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি বেড়াতে। এই দুটো বছর এমনভাবে কেটেছে সবার, আমরা জানি, এই করোনা পরিস্থিতির জন্য আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি, অনেকেই যেতে পারেনি, আবার অনেকে এর মধ্যেই ঘুরে এসেছে। হ্যাঁ, আমার অনেক বান্ধবীরাও গেছে, অনেকেই ঘুরতে গেছে দেখেছি, কিন্তু আমাদের যাওয়া হয়নি। তো এত পাখির কিচিরমিচি ঠিক এই সময় করতে হবে, কিচিরমিচি করে ঠিক এই সময় করতে হবে। অনেকে এই পরিস্থিতিতেও ঘুরে এসেছে সেভাবে প্রোটেকশন নিয়ে, এবছর থেকে তাও অনেকে ঘুরতে টুতে যাচ্ছে, কিন্তু আমরা সত্যি কথা কোথাও ঘুরতে যাইনি, তোমরা জানো সেটা। আমি তো, আমার কোনো ঘোরার ভিডিও নেই, কোথাও অনেক দিন ঘুরতে যাইনি, 2 বছর আমরা সেভাবে বাইরে কোথাও ঘুরতে যাইনি। সেজন্য আমরা ঠিক করলাম এবারে আমরা যাবো বেড়াতে, এই যে ছুটিটাকে আমরা পুরোপুরি কাজে লাগিয়েছি এবারে বেড়াতে যাওয়ার জন্য। তো আমরা কোথায় যাচ্ছি সব তোমরা জানতে পারবে, তার আগে শুধু এটাই বলছি যে আমরা ঘুরতে যাবো, এবং আমি ভীষণ হ্যাপি, খুব ভালো লাগছে যে অনেকদিন এবার আমরা বেরোবো। তো আমরা যাব আজকে, আমরা 12 তারিখে বেরোবো, রাতে ট্রেন আছে। সো এই হচ্ছে ব্যাপার, লাগেজ গোছাবো, কিছু হ্যাকস আমি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো তোমরা মানে খুব অল্প জায়গায় কীভাবে কী কী প্রয়োজন হয় একটা ট্যুর ব্যাগ প্যাক করতে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা আমি পরে ভিডিওতে দেবো। চলো, আজকে ভিডিও এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করো, আর তোমরা অনেকগুলো লাইক করো না, তোমরা সাবস্ক্রাইব করো না, কী করছো তোমরা জানি না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব তো করো, তাহলে আমার ভিডিও বানানোর মানে এনার্জিটা আরও বাড়বে, বুঝেছো। সো চলো, এখানে শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো,